গুড আফটারনুন, অ্যানিডিয়াম ফ্রম চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। কাল রাত থেকে দুজন এখানেই রয়েছি। মা বললো ওখানে গিয়ে আর রান্না করতে হবে না, এখানেই লাঞ্চ করে চলে যা। তো আমরা এখন লাঞ্চ করতে বসবো, লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাব। যেহেতু ওর অফিস আছে, এখানে ওয়াইফাইটা নেই, মোবাইল নেট থেকে অফিসের কাজ করতে একটু সমস্যা হয়। তো দেখি মা লাঞ্চের জন্য কি কি রান্না করেছে, তো আমরা এখন খেতে বসবো। এখানে দেখতে পাচ্ছি মা তো অনেক কিছুই রান্না করেছে আমাদের জন্য। এখানে রয়েছে ভাত, চিংড়ি মাছের দাঁড় দিয়ে ডাল দিয়ে বড়া, মানে ডালের বড়া চিংড়ি মাছের দাঁড় দিয়ে। আর এখানে রয়েছে স্যালাড, এখানে আলু, ওলকপি আর কুঁদরি দিয়ে ভাজা, এটা আছে মুলো শাকের ভাজা, এটা আছে পালং শাকের তরকারি শিম দিয়ে, আর এটা হচ্ছে আমার ফেভারিট চিংড়ি ফুলকপি আলু দিয়ে তরকারি, আর এখানে রয়েছে চিংড়ি মাছের মুলো দিয়ে টক, তেঁতুল টক। ফেসবুক করছো না কাজ করছো? না, এখানে একটা ভিডিও দেখে করছি। মা তো রুটি দিয়েছে, রুটির সঙ্গে কি তরকারি বানাবো? চিকেন না হলে মাটন। মাটন না হলে চিকেন, গোটা চিকেন দেবো চলবে? তোমাকে আমি পোলট্রি খুলে দেবো। পোলট্রিটা কার লাগবে, আমার না তোমার? চিকেনটা তো তুমিই খেতে চাইলে। চিকেন 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 করতে থাকে, মন খারাপ হলো চিকেন করলে খেলে মন ভালো হয়ে যায়। এটা ঠিক কথা। লো ফিল করলো চিকেন খেলে আপ হয়ে যায়। যাই হোক, ওকে তো জিজ্ঞেস করলাম কি খাবে, ও বলে দিল চিকেন। কিন্তু এখন 9:30 বাজে, চিকেন আনতে যাওয়া সম্ভব না। আমার কাছে ডিম আছে, আমি ডিমের তরকারিই বানাবো, তরকারি করব বা ভুজিয়া করব, কিছু একটা করব। যাই হোক, যা কিছু একটা তো বানাবোই, চলো দেখা যাক কি বানানো যায়। জলদি আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, রুটি, ডিম ভুজিয়া আর কুমড়োর ছেঁচকি। ভীষণ খিদে পাচ্ছে, তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিতে পারলে বাঁচি। দেখো এখন আমাদের ডিনার হয়ে গেছে, ভাবলাম একটু তোমাদের সাথে আড্ডা দিই, কিছু শেয়ার করি। যে কারণে আমি বসেছি, আমি একটা আমার মোবাইল কেনার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। দেখো এখন আমার হাতে দুটো ফোন রয়েছে, এটা আমার পুরনো ফোন আর এটা হচ্ছে আমার নতুন ফোন। এই পুরনো ফোনটা 2017 থেকে আমাকে সার্ভিস দিচ্ছে, তো প্রায় 4 বছর হয়ে গেছে। মাঝখানে একবার জলে ডুবে গেছিলো, সারিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপর যখন আবার জলে ডুবলো তারপর আর একে সারানো গেল না, একদম ডেড। তো এইটা ডেড হয়ে যাওয়ার পরে এই ফোনটা কিনেছি, এটা খুব মিষ্টি একটা কালার, কসমিক পার্পল কালারটা, আর এটা হচ্ছে রেডমি নোট 10 এর 6GB 64GB ফোন।
এবার দেখো এই ফোনটা আমি এখন তোমরা যদি অনলাইনে সার্চ করো বা যে কোনো দোকানে গিয়ে বলো তো মোটামুটি 15,000 দাম আছে, এবং বিগ বিলিয়ন ডেতেও আমি চেক করেছি আমার 14,000 দাম ছিল, কিন্তু আমি এই ফোনটা কিনেছি 13,000-এ। এবার আমি বলছি যে কিভাবে আমি এই ফোনটা 13,000-এ পেলাম, একদমই ঠিক, একদম 13,000-এই পেয়েছি, না আরও কমে হতো সেটা আমি বলছি। পুরোটা হয়েছে কি, আমার এই ফোনটা যখন নষ্ট হয়ে গেল তখন আমি পুরো ফোন ছাড়া থাকছি, ওর ফোনটাতে দুটো হোয়াটসঅ্যাপ একসাথে ইনস্টল করে নিয়েছি, দুটো হোয়াটসঅ্যাপ ইনস্টল করে আমি একটা চালাই, তো মানে আমার নাম্বার দিয়ে ওটাকে খুলে নিয়েছি, কিন্তু সমস্যা তো হচ্ছিলই, একজন যদি না থাকতো তো আরেকজনকে ফোন ছাড়া বাড়িতে থাকতে হতো, বাড়িতে একজন না থাকলে কি হতো। এবারে আমি যখন আনন্দবাজার পেপারে, ওই সময় পুজো ছিল, দেখলাম যে আনন্দবাজার পেপারে নানা ইলেকট্রনিক্সের শোরুমগুলো অ্যাড দিচ্ছে, রেগুলার অ্যাড দিয়ে যাচ্ছে অ্যাড দিয়ে যাচ্ছে, তখন আমি একদিন দেখলাম হঠাৎ করে একটা নামি শোরুম, আমি নাম মেনশন করছি না, ওদের দেখছি এই 6GB 64GB ফোন যদি আমি টাকা দিয়ে কিনি সেক্ষেত্রে আমার 13,000 পড়ছে, আর যদি আমি ইনস্টলমেন্টে কিনি বাজাজ ফাইন্যান্সে যেটা হয় সেটাও ইনস্টলমেন্টে যখন আমি কিনছি তখন আমার 8,000-এর কাছে আশেপাশে এরকম পড়ছে। আমি তো দেখে সকাল সকাল দেখে নিয়েছি, পুরো লাফাচ্ছি, গিয়ে ডানলপ মার্কেটে গেছি, মার্কেটের প্রত্যেকটা শোরুমে যেগুলো ফোনের শোরুম আছে আমি প্রাইস মানে কম্পেয়ার করেছি, আর ওই টাইমেই বিগ বিলিয়ন ডেটা চলছিল, ওখানেও আমি কম্পেয়ার করলাম, তো কোনো কোনোভাবেই এটা 13,000-এ আসছে না। তখন আমরা ডিসিশন নিলাম যে এটাকে কিনবো, তখন শোরুমে গেলাম ডানলপের শোরুমে, ওরা প্রথমে দেবে না এই সেই, তারপরে বের করলো অনেক সেই, বললাম যে আপনারা কেন দেবেন না, আপনারা অ্যাড দিয়েছেন, হ্যাঁ, তারপরে তাও বের করলো, কিন্তু যেটা বের করলো সেটা নেওয়ার মতো না, তো আমি আর নিলাম না। তারপর আবার গেলাম ওই একই শোরুমের সোদপুর ব্রাঞ্চে, সোদপুর ব্রাঞ্চে তো ওরা কিছুতেই বলছে অ্যাড দেখান এই দেখান, আমি বলছি আপনাদের কাছে অ্যাড দিয়েছেন, আপনারা আজকে পেপার অ্যাড দিয়েছেন, আপনাদের কাছে পেপার কাটিং থাকবে না কেন। তো এইসব বলার পর তখন বলছে হ্যাঁ আজকে সকাল থেকে অনেক কাস্টমার এসেছে কিন্তু আমাদের কাছে ওই মডেলটা নেই, তখন আবার অন্য কথা বলছে। আমি বললাম আপনারা এখনই বলছেন পেপার কাটিং নেই, আবার বলছিলেন অ্যাডের সম্পর্কে আপনারা জানেনই না, এখনই বলছেন আবার অনেক কাস্টমার এসে ঘুরে গেছে মডেলটা নেই, তো আপনারা তো কাস্টমারদেরকে বিভ্রান্ত করছেন, আপনারা বলে দিয়েছেন কাস্টমার আসছে আর যখন অন্যটা মানে ওইটা পাচ্ছে না অন্য যে কোনো মডেল কিনতে বাধ্য হচ্ছে বা এসছি যখন নিয়ে যাই এরকম একটা ব্যাপার হচ্ছে, কিন্তু আপনাদের তো উচিত ওই মডেলটা রাখা, আপনাদের কাছে ওই মডেলটা নেই এটা তো বিশ্বাসযোগ্য হচ্ছে না, আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন কেন, আমাদের কি সময়ের কোনো দাম নেই, এরকম করে যেই বললাম তখন বললো যে না ম্যাডাম এটা 6GB 64GB হবে না, এটা 4GB 64GB হবে, আমাদের একটু ভুল ছাপানো হয়ে গেছে। তখন আমি বললাম কেন 6GB 64GB তো আপনাকে দিতে হবে, যে দেখুন আমরা এত দূর থেকে এসছি, ডানলপ গেছি, তারপর আবার সোদপুর এসছি, আমাদের তো হ্যারাসমেন্ট হচ্ছে না, আপনার তো দেওয়াটা উচিত। তখন একটু নরম হয়েছে, নরম হয়ে একটু বললো ঠিক আছে দেখছি এই সেই, ওরে বলছে একটাই মডেল আছে ওটা আপনাকে তাহলে দেখাবো, না ঠিক আছে দেখান। তো তার আগে কি হলো, যেই আমি তর্ক করলাম আগে উনি ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করলেন যে এরকম এরকম হয়েছে কাস্টমার এসে ঝামেলা করছে, তখন ব্রাঞ্চ ম্যানেজার বলেছে হয়তো দিতেই বলেছে, তখন আমাকে ওই একটাই মডেল বের করেছে, সেই মডেলটা হচ্ছে এইটা, কালারটা তো খুবই সুন্দর, তো আমার দেখে পছন্দ হয়ে গেছে, আমি নেবো বলে ডিসাইড করেছি। তো এবারে আসছি, আমরা জানি আমরা ইনস্টলমেন্টে নেব, কিন্তু যখন গিয়ে দেখলাম তো আমাদের এখানে যেহেতু রেন্টে থাকি আমাদের কোনো অরিজিনাল পেপার সেখানকার নয়, আমার আছে কিন্তু ওর নামে যেহেতু ক্রেডিট কার্ড থেকে ইনস্টলমেন্ট হবে সে কারণে মোট ওর নামে হলো না, যে হলো না তো তাহলে 8,000-এর গল্প গেল। এবারে এলো 13,000-এর কথা, 13,000-এ ওরা দেবে, কিনে তো নিয়েছি কিন্তু যখন বিল করতে যাচ্ছি বিলে তো কি হয় একটা মডেলের রেসপেক্টে একটা নির্দিষ্ট প্রাইস ফিক্স থাকে, ওটা ওরা পুট করলে তবে গেলে ওটা অ্যাকসেপ্ট করে, না তো ওটা ডিক্লাইন করে দেয়। এবার ওরা যখন 13,000 প্রাইসটা পুট করছে ওই প্রাইসটা ওই মডেলের এগেনস্টে নিচ্ছে না,
বিল তো করতে পারছে না। তখন আবারও শোরুমের ম্যানেজারকে ফোন টোন করে তখন উনি বললেন যে হ্যাঁ ড্রাফট বিল দিয়ে একটা মোটামুটি এখন রিসিপ্ট একটা দিয়ে দাও যে টাকাটা নিয়েছো, আর ওনাদেরকে বলে দাও যাতে ওনারা দুদিন পরে এসে অরিজিনাল বিলটা নিয়ে যান। ও সেইভাবে আমরা ফোনটাকে নিয়ে এলাম ষষ্ঠীর দিনে, বেশ পুজোর বোধন নতুন ফোন হাতে পেয়ে গেছি, খুবই খুশি লেগেছিল। এইবারে কি করলাম, ফোনটাকে নিয়ে এসেছি, তারপরে অষ্টমীর দিনে গিয়ে আমরা অরিজিনাল বিল পেপারটাকে পেয়েছি। মানে এই ছিল আমার ফোন কেনার হিস্ট্রি। মানে বিশাল ঝামেলা করে ফোনটাকে 13,000 টাকায় পেয়েছি। আমি ছাড়ার মোটেও মেয়ে না, ছাড়বো কেন, অ্যাডভার্টাইজ দিয়েছো তোমরা, এত নামি কোম্পানি, দিতে তো হবেই। দিয়ে এই সব তো পেলাম ফোনটা, এই ছিল আজকের তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরাও যদি দেখো কোনোদিন কোনো পেপারে এক্সপেক্টেড দামের থেকে নিচে দাম দিয়েছে, তোমরা অবশ্যই গিয়ে নিয়ে নেবে, ছাড়বে না। কেমন লাগলো জানিও, আর আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। হোপ ইউ আর এনজয়িং আওয়ার ব্লগ। থ্যাংক ইউ, গুড নাইট।